আমোনিয়ার ভৌত ধর্ম পর্যন্ত হয়েছে। এইবার আজকে তোমাদের পড়তে হবে যে অ্যামোনিয়ার রাসায়নিক ধর্ম, কেমিক্যাল প্রপার্টি অফ অ্যামোনিয়া, কেমিক্যাল প্রপার্টি অফ অ্যামোনিয়া এবার সেটা বলেছি। এর আগে আমাদের বলেছি যে অ্যামোনিয়া হচ্ছে একটা ক্ষারধর্মী গ্যাস, অ্যামোনিয়া এবং এটাও বলেছি যে অ্যামোনিয়া জলে অতিমাত্রায় দ্রাব্য, 1 সিসি জলে 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হয়। 1 সিসি জলে, স্রেফ 1 সিসি জল, সেখানে 1300 সিসি অ্যামোনিয়া দ্রবীভূত হয়। তাহলে সেই অ্যামোনিয়া জলে দ্রবীভূত হয়ে উৎপন্ন হয় NH3+H2O, তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, সুতরাং অ্যামোনিয়া যে একটা ক্ষারধর্মী গ্যাস, এই রাসায়নিক বিক্রিয়া থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া জলে দ্রবীভূত হবে, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড নামক একটা ক্ষার উৎপন্ন করে। আচ্ছা, এইবার তোমার অ্যামোনিয়া গ্যাস যেহেতু ক্ষারধর্মী, সেই কারণে অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে এ লবণ উৎপন্ন করবে, যেমন NH3+HCl তৈরি হয় NH4Cl। মনে রাখবে হাইড্রোক্লোরিক অ্যাসিড যখন লিকুইড অবস্থায় থাকে তখন বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে, আবার হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl এটা একটা গ্যাসীয় পদার্থ বটে, গ্যাস অবস্থাতেও থাকতে পারে, তখন এটাকে বলা হয় হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাস আর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস এদের বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। মনে রাখবে অ্যামোনিয়া একটা গ্যাসীয় পদার্থ, হাইড্রোজেন ক্লোরাইড এও একটা গ্যাসীয় পদার্থ, এইখানেতে দুটো গ্যাসীয় পদার্থের বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ উৎপন্ন হয়। পরীক্ষায় প্রশ্ন দেয় এমন দুটি গ্যাসীয় পদার্থের নাম উল্লেখ করো যাদের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়। উত্তর হবে অ্যামোনিয়া এবং হাইড্রোজেন ক্লোরাইড। যে সংশ্লিষ্ট বিক্রিয়াটি লেখো, এই বিক্রিয়াটা লিখতে হবে। এবার অ্যামোনিয়া গ্যাস সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, অলরেডি ভৌত ধর্মে অ্যামোনিয়া গ্যাস তো এই শুষ্কীকরণের জায়গাতেই পড়েছো, কেন সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় না? অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় NH3+H2O তৈরি হয় অ্যামোনিয়াম সালফেট, NH4 হোল টু SO4 নামে একটা ক্ষার তৈরি হয়। একইভাবে অ্যামোনিয়া গ্যাস নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে NH3+HNO3 তৈরি করে তোমার অ্যামোনিয়াম নাইট্রেট, NH4NO3। অ্যামোনিয়া গ্যাস নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রেট নামে একটা লবণ উৎপন্ন করে। এবার আছে যে অ্যামোনিয়া, মনে রাখবে অ্যামোনিয়া এর সংকেত সবাই লিখেও দিয়েছে, অ্যামোনিয়ার নাইট্রোজেনের জারণ সংখ্যা NH3-তে অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন, অক্সিডেশন নাম্বার অফ
নাইট্রোজেন ইকুয়াল টু মাইনাস থ্রি। মনে রাখবে অ্যামোনিয়ার জারণ সংখ্যা হচ্ছে মাইনাস তিন। মনে রাখবে যে নাইট্রোজেনের জারণ সংখ্যা জিরো, যেন মাইনাস তিনও হয়, আবার যখন অণু অবস্থায় থাকে তখন জিরো, ভুল বলছে, মাইনাস ফাইভ হয় আবার জিরো হয়। এখন মাইনাস থ্রি সংখ্যাটা মাইনাস ফাইভ আর জিরোর মধ্যবর্তী, সেই জন্য কি হয় অ্যামোনিয়ার জারণ এবং বিজারণ উভয় ধর্মই দেখা যায়। আগে বিজারণ ধর্মটা বলছি, অ্যামোনিয়া গ্যাসে গ্যাস উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হয়। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইড VCuO প্লাস NH3 চালনা করলে তৈরি হয় 3Cu প্লাস N2 প্লাস 3H2O। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে, উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে 3CuO প্লাস 2NH3 3Cu প্লাস N2 প্লাস 3H2O। কিউপ্রিক অক্সাইডকে ধাতব কপারে বিজারিত করে, দেখো অক্সিজেনটা বেরিয়ে যাচ্ছে, পূর্ণ ধারণা অনুযায়ী অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে তোমার বিজারণ। আবার NH3 থেকে দেখো হাইড্রোজেনটা বেরিয়ে গিয়ে না N2 হয়েছে, সুতরাং নিজে জারিত হয়, নিজে নাইট্রোজেনে জারিত হয়। মনে রাখবে বিজারণ ধর্ম মানে অন্যজনকে বিজারিত করা, আর জারণ ধর্ম মানে অন্যজনকে জারিত করা। সুতরাং এই বিক্রিয়ায় অ্যামোনিয়ার বিজারণ ধর্ম পরিস্ফুট, অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করলে তৈরি হয় অ্যামোনিয়া গ্যাস উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে চালনা করলে তৈরি হয় কিউপ্রিক অক্সাইডটা কপারে বিজারিত হয়, অ্যামোনিয়াটা নাইট্রোজেনেতে জারিত হয় আর জলীয় বাষ্প উৎপন্ন হয়। সুতরাং এই রাসায়নিক বিক্রিয়া প্রমাণ করে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এই রাসায়নিক বিক্রিয়া প্রমাণ করে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। একইভাবে লেড অক্সাইডের ওপর দিয়ে চালনা করলেও অনুরূপ বিক্রিয়া ঘটে, PbO PbO 3PbO প্লাস 2NH3 তৈরি হয় 3Pb প্লাস N2 প্লাস 3H2O। উত্তপ্ত লেড অক্সাইডের ওপর দিয়েও যদি অ্যামোনিয়া গ্যাস চালনা করা হয়, তাহলে লেড অক্সাইডকে অ্যামোনিয়া ধাতব লেডে বিজারিত করে এবং নিজে নাইট্রোজেনে জারিত হয়। সুতরাং এই দুটো রাসায়নিক বিক্রিয়া প্রমাণ করে যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। লিখে দেয় দেখাও যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এই রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে দেখাতে হবে। তবে রাসায়নিক বিক্রিয়া হিসাবে এই প্রথমটাই দেওয়া হয়, অ্যামোনিয়াতে নাইট্রোজেন প্রমাণের জন্য প্রথমটাই দেওয়া হয়, দ্বিতীয় রাসায়নিক বিক্রিয়াটাকে লেখা হয় না। সুতরাং তোমরাও ওই প্রথম রাসায়নিক বিক্রিয়াটাই বলবে যে উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড ধাতব কপারে বিজারিত হয় এবং অ্যামোনিয়া নাইট্রোজেনেতে গিয়ে জারিত হয়। এইটা হচ্ছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম। এইবার ঠিক উল্টোটা পড়তে হবে যে অ্যামোনিয়ার জারণ ধর্ম, অর্থাৎ অ্যামোনিয়া অন্যজনকে জারিত করবে এবং নিজে বিজারিত হবে। অ্যামোনিয়ার জারণ ধর্ম মানে অন্যজনকে জারিত করবে এবং নিজে বিজারিত হবে। আচ্ছা।